হ্যালো বন্ধুরা আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটি রেসিপি শাক ভাজি রেসিপি তো এই শাক ভাজিটি সবে খায় না সাধারণত তো আমি আজকে রেসিপি এটি শেয়ার করব এটা শাকের একটা গন্ধ আর তিতো যে ভাব আছে সেটা দূর করে কিভাবে ভাজি করে খাবেন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন তো চলুন বন্ধুরা দেখে নেন আজকের রেসিপি আজকের রেসিপিটির জন্য আমি এখান থেকে কিছু শাক তুলে নিছি এই শাকগুলোর নাম অনেককে অনেক রকম নামে ডাকে তো আমরা এখানে কানসিসা বলি কেউ দ্বন্দ্বকলস বলে তো যাই হোক শাকগুলো একটাই তো আমি এখানে অনেকগুলো শাক তুলে নিলাম শাকগুলো খুবই কমলা নরম সেই শাকগুলো আমি বেছে বেছে তুলে নিয়েছি এখন আমি রান্না করার জন্য চুলায় এলাম তো একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম পানি প্রথমে আমি শাকগুলো ভাপ দিয়ে নেব তার জন্য পানি দিয়ে দিলাম আর শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাকগুলো আমি করার পানির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন এগুলো দিয়ে এখন আমি শাকগুলো কিছু সময় ভাপ দিয়ে নেব পাঁচ মিনিটের মতন আমি শাকগুলো ভাব দিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে শাকটা কিন্তু বেশি নরম করা যাবে না সামান্য হালকা হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো হয়ে গেছে এখন আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি আমি শাকগুলোর পানি ফেলে দিয়ে নামিয়ে নিচ্ছি তো এখানে একটা ঝাজরা নিয়েছি যাতে সহজভাবে শাকের যে পানিগুলো আছে সেগুলো বেরিয়ে যায় আমি অনেকগুলো শাক তুলে নিয়েছিলাম তার মধ্যে এই অল্প হয়ে গেছে এখানে যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে খুবই কম হয় এই শাকগুলো ভাব দিলে তো পানিগুলো ঝরানো হয়ে গেছে দেখতে পারছেন বন্ধুরা আমি একটা গাবলার মধ্যে নিয়ে আরও কিছু ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি এই শাকগুলো ভাব দেওয়ার পর ধুয়ে নিলে শাকের যে একটা গন্ধ আছে আর তিতো আছে সেটা থাকে না সেই জন্য আমি শাকগুলো ধুয়ে নিলাম শাকগুলো বেশি ধুবো না একবারে ধুয়ে নিলাম এখন শাকের মধ্যে যে পানি আছে সেগুলো সিপে সিপে আমি ফেলে দিচ্ছি ভালো করে ফেলে দিতে হবে যাতে শাকের গায়ে যে পানি লেগে আছে সেগুলো না থাকে তো বন্ধুরা আজকে আমার কথাটা বেশি ভালো লাগছে না আমার সর্দি জ্বর হয়েছে সেই জন্য কথাটার আওয়াজ আওয়াজটা ঘেরঘেরা হয়ে গেছে তো এই অবস্থায় আমি ভিডিও বানিয়ে নিচ্ছি এখন শাকগুলোর পানি জড়ানো হয়ে গেছে তো দেখতে পারছেন বন্ধুরা আমি শাকগুলো কিভাবে সারিয়ে নিচ্ছি ডলাপে যে আসলো সেইগুলো আমি খুব সহজভাবে সারিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর হয়েছে সরজরা হয়ে গেছে এখন আবার এলাম চুলায় তেল দিয়েছি চুলায় তো তেলের মধ্যে দিয়ে দিলাম নুন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ এই শাকগুলো আমি রসুন ছাড়া ভাজি করে দেখাবো আপনাদের তো কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে আমি শাকগুলো ভেজে নেব কাঁচামরিচগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয় শাক দেওয়ার পর মরিচগুলো ভাজা হয় না সেই জন্য আগে ভালো করে ভেজে নিতে হয় তো মরিচ পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন ঢেলে দিলাম আমি শাকগুলো তো শাকগুলো দিয়ে আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ সময় নাড়াচাড়া করে নেব আর এই শাকগুলো খুবই ঝড়ঝরা মসমুসে টাইপের হয়ে যাবে সেরকম করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি অনেকক্ষণ সময় নিয়ে শাকগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যে এরকম হয়ে গেছে শাকগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে তো এই শাকগুলো ভেজে সঙ্গে সঙ্গে ভেজে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিতে হয় ঠান্ডা হলে অল্প অল্প তৃতীয় যা আছে সেইগুলো হয় আর এই শাকগুলোর খুবই অনেক গুণাগুণ আছে সেই জন্য শাকগুলো মানুষ পছন্দ করে কেউ কেউ পছন্দ করে না যারা করে না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে শাকগুলো আমি কড়াইতে থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন এখানে খুবই সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটি আজকে এখানে এসে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন